শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যাওয়ার পূর্বে সকলে আয়ানাকে বেশ বুঝিয়েছেন, যাতে করে এখন থেকে নিজেদের সম্পর্ক ঠিক করে নেয়। ইরফান তাকে ভীষণ ভালোবাসে এমন অনেক কথা বুঝিয়েছে। সে যেন এখন থেকে বুঝতে শিখে গেছে, বিয়ে তো হয়েছে অনেক দিন হলো। সামি আহমেদ আয়নার কপালে চুমু খেয়ে বলল, ইরফান তোকে খুব ভালোবাসে, তাই তাকে যেন আর দূরে না রাখে, তাকে যেন ভয় না পায়। নিজেদের সম্পর্কের ভালোর জন্য সম্পর্কটাকে সুন্দর করার জন্য আয়নারও ভালোবাসার প্রয়োজন, তাই ইরফানের ভালোবাসার সাড়া দিতে, তার মতো করে নিজেকে গুছিয়ে নিতে। সকলের কথা শুনে আয়না শুধু লাজুক হাসে। তার থেকে কিছু দূরে ইরফান ছিল, তার বাবার সাথে কথা বলছিল, কিন্তু দৃষ্টি তার উপর নিয়োজিত। সকলে তার লাজুক হাসি দেখে হেসে দিল। বাংলাদেশে যাওয়ার পর ঘরোয়াভাবে তুতুলের বৌমুখ দেখা অনুষ্ঠান করবে বড় করে। অনুষ্ঠান করার মন মানসিকতা কারোর নেই, আর আকাশের দাদি কিছুটা অসুস্থ, তাই সাধারণভাবে বউ দেখা অনুষ্ঠান কাজটা সেরে নেবেন। ওই দিনের পর থেকে আয়নার মনে ইরফানের প্রতি ভালোবাসা অনেকটাই বেড়ে গিয়েছে। সে শুধু সারাক্ষণ এটা ভাবতে লাগলো, কি করে মনের কথা ইরফানকে বলবে, আর তার কথা শুনে ইরফানের রিয়াকশন কেমন হবে। আর কতক্ষণ এইভাবে ঠান্ডা পানিতে পারে কি বসে থাকবে, আয়োজন ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে বলে আয়নাকে কোলে তুলে নিতে গেলে আয়না চিৎকার করে বলে, না না না, আমি আরেকটু থাকতে চাই এখানে। আর থাকতে হবে না, তোমার হাত ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে হাত ঘষতে ঘষতে বলল, কিছু হবে না, ভালো লাগছে, আরেকটু থাকি না। ইরফান শান্তভাবে তাকে নিঃশ্বাস ফেলে পকেট থেকে মোবাইল বের করে সার্ভেন্টকে বলে রুম থেকে জ্যাকেট নিয়ে আসার জন্য। আয়না মাথা তুলে ফটাফট বলে ওঠে, আমি আইসক্রিম খেতে চাই, চকলেট ফ্লেভারে, নিয়ে আসতে বলুন না। এত রাতে ঠান্ডার মাঝে তুমি আইসক্রিম খেতে চাচ্ছ আয়ু? তোমার কোল্ড হবে, আমি হট চকলেট নিয়ে আসতে বলেছি। না না প্লিজ, আমি আইসক্রিম খাবো, আর ঠান্ডা এখন কম, কিছু হবে না, অল্প খাবো, কেমন গাল ফুলিয়ে। ইরফান আয়নার কিউট ফেস দেখে মৃদু হেসে ওকে বলে সার্ভেন্টকে বলে কল কেটে আয়নাকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে আয়নার আঙ্গুল নিয়ে খেলা করতে লাগলো। আয়না ইরফানের দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, ওই দিন আপনি ওই মেয়েটাকে এমন করে কেন দেখছিলেন? মিনমিন গলায় ইরফান আয়নার কথা শুনে বিস্ময় চোখে আয়নার দিকে তাকিয়ে খানিকক্ষণ বাদে হেসে দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কেন হলো তো আয়োজন, তোমার কি হিংসে হচ্ছে তোমার বর অন্য মেয়ের দিকে তাকিয়েছিল বলে? নাকি না খসে, অবশ্যই হিংসে হবে, আমার অ্যারোগেন্ট ম্যান শুধু আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে, অন্য মেয়েকে কেন দেখবে? কথাগুলো মনে মনে বলল কিন্তু প্রকাশ করল না। ইরফান আয়নার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার জানের মনে যে তার জন্য কিছু একটা তৈরি হচ্ছে তা সে বেশ বুঝতে পেরেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সে তার জানের ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারে। ইরফান আয়নার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে গালে হাত রেখে বলল, এটা জিসানের গার্লফ্রেন্ড, আমি জানতাম তাই খুঁটিয়ে দেখছিলাম তাকে। আমি আমার জান বাঁধে কখন হয়ে চোখে অন্য কাউকে দেখিনি, আমি শুধু আমার জানকে দেখে তৃপ্তি নিয়ে, আমার জানকে আমি খুব ভালোবাসি, যার আয়তন আমার নিজের অজানা। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ছোট পরীকে দেখে যাব, যে দেখার কখনো শেষ হবে না। আমি আমার জানকে যত দেখি ততই দেখার তৃষ্ণা ভরে যায়, তাই দেখতেই থাকি। আমি আমার জানকে শুধুমাত্র দেখে সারাটা জীবন পার করে দিতে পারি, নেশাভরা কণ্ঠে বলল ইরফান। আয়নার আধারে ঢেকে যাওয়া মুখটায় হাসির ঝলক ফুটে উঠেছে। সে মৃদু হেসে মাথা নিচু করে ইরফানের বুকে আগের ন্যায় মাথা ঠেকিয়ে আকাশ পানিয়ে তাকিয়ে আছে, আর মৃদু মৃদু হাসছে, যা ইরফানের দৃষ্টির অগোচরে নাই। ইরফান আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে মাথায় চুমু খেয়ে তাকিয়ে রইল। আইসক্রিমের বাটি থেকে এক চামচ আইসক্রিম ইরফানের দিকে দিয়ে মৃদু হেসে বলল, খেতে। ইরফান কোনো কিছু না ভেবে চট করে খেয়ে নেয়। চোখে মুখে তার তৃপ্তির হাসি, তার জানের মুখের মিষ্টি হাসি বলে দিচ্ছে খুব শীঘ্রই তাদের ভালোবাসার সূচনা হতে চলেছে, যা আয়নার ছোট ছোট কাজগুলোই প্রমাণ করে। আয়না পানির মধ্যে পা নাড়াচ্ছে আর আইসক্রিম খাচ্ছে। এই হালকা ঠান্ডায় আইসক্রিম খেতে তার দারুণ লাগে, সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো কথাই নেই।
আইসক্রিম খেতে অসুবিধে হচ্ছে, বড় হাতার জ্যাকেট হওয়া ইরফান আলতো হাতে তা গুটিয়ে দিল। আয়ানা মুচকে হেসে আবার খেতে মনোযোগ দেয়। আজকে সে ভীষণ খুশি যা তার চোখে মুখে প্রকাশিত। ইরফান আইসক্রিম একদম পছন্দ করে না, কিন্তু আয়ানা একবার বলাতে এমন করে খেয়েছে যেন এর অপেক্ষায় ছিল সে। ইরফান আয়ানার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। ঠান্ডায় আয়ানার গাল দুটো লাল হয়ে গিয়েছে, সাথে আইসক্রিম খাওয়ার ফলে চকলেট কালার ঠোঁট দুটো আরো চকলেট চকলেট হয়ে গিয়েছে। ইরফান আলতো হাতে ঠোঁট দুটো মুছে দেয়। আয়ানা ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, জানেন আমার ঠান্ডা কিংবা বৃষ্টির সময় আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। আইসক্রিম খেতে খেতে ইরফান আয়ানাকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তো আর কি কি করতে ভালো লাগে আমার জানেন? ইরফান সব জানে, তবু জিজ্ঞাসা করছে। আয়ানা আইসক্রিমের বাটি পাশে রেখে ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ঘুরতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে, ফুল কুড়োতে, অনেক অনেক টেডি বিয়ার, রাতের আকাশ, গল্পের বই পড়তে, গান শুনতে, গান গাইতে, আর্ট করতে, আর কি কি মনে পড়ছে না। ঠোঁট উল্টিয়ে হেসে দিয়ে ইরফান আয়ানার নাক টেনে হেসে দিল। অনেকদিন পর আয়ানা নিজের মনের কথা প্রাণ খুলে বলছে, আর ইরফান তা শুনছে আর মৃদু হাসছে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে, আর দুটো ভালোবাসার মানুষ তাদের মতো করে সুন্দর সময় উপভোগ করছে। সকালবেলা সকালের নাস্তা করে ইরফান আয়ানার হাতে বেশ কিছু বই ধরিয়ে দিয়ে বলল পড়তে। সে মিটিং রুমে মিটিং করবে, এক ঘন্টা আগে ফিরবে না, সে যেন বাইরে না যায়। সাফিয়া আর আসফিয়া বেগম মাজারে গিয়েছেন। ইরফান আয়ানার কাছে কয়েকজন সার্ভেন্ট রেখে গিয়েছে কোনো কিছু প্রয়োজন হলে তাকে কল করতে। আগের মতো ঝামেলা হলে একটা কেউ ছাড়বে না সে। বিয়ের পর থেকে সব মিটিং ইরফান বাড়িতে করে এবং দরকারি সকল কাজ শুধু মাঝে মাঝে বের হয় আর সকল কাজ গর্দি করিয়ে নেয়। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং, তাই বাড়ির মিটিং রুমে সেটা করা হবে। যাওয়ার আগে আয়ানাকে নিষেধ করে রুম থেকে বের না হতে, সে কিছুক্ষণ বাদেই চলে আসবে। আজকে সকাল সকাল আয়ানার পছন্দের সব রকমের গল্পের বই এবং বিভিন্ন ধরনের বই যা আয়ানার পছন্দের তা নিয়ে আসে গার্ড। সব বই রুমের বুকশেলফে গুছিয়ে রেখে যায়। সেখান থেকে কিছু বই আয়ানার হাতে ধরিয়ে দেয় পড়ার জন্য। ইরফান চলে যেতে আয়ানা বই নিয়ে বসে পড়ে পড়তে। বেশ কিছু সময় পড়ার পর তার আর বই পড়তে ইচ্ছে করছে না, তাই বইগুলো সঠিক স্থানে রেখে বারান্দায় চলে যায় প্রকৃতি বিলাস করতে। বারান্দা থেকে বাগানের কিছু অংশ দেখা যায়। বিশাল বড় বাগান বাড়ির প্রত্যেক বারান্দা থেকে উপভোগ করা যায় ঠিক এতটা বড়। এই বাগানের দিকে তাকালে আয়ানার মনে হয় যেন কোনো রূপকথার রাজকন্যা সে, সবকিছু রূপকথার মতো সুন্দর। আয়ানা জোরে নিঃশ্বাস টেনে নিয়ে মৃদু হেসে বলল, সত্যি রূপকথার রাজকন্যা মনে হয় যেখানে একটা রাজকুমার আছে, একটা সুন্দর বাগান আছে, সুন্দর সুন্দর অদ্ভুত জিনিস আছে, বিশাল রাজপ্রাসাদ, সাথে অনেকগুলো সিপাহী। বলি হেসে দেয় আয়ানা। জীবনে এমন অদ্ভুত আর অবিশ্বাসকর ঘটনা ঘটেছে যা শুধু সে সিনেমা কিংবা গল্পে পড়েছে, কিন্তু বাস্তবে তার গল্পটা খুব ভয়ঙ্কর আর অনেক ভালোবাসাপূর্ণ। আগে যখন ভ্যাম্পায়ারের গল্প পড়ত তখন ইচ্ছে করেই বলত, ইস আমার যদি ভ্যাম্পায়ার বড় হতো কত ভালো হতো, সে আমাকে ভীষণ ভালোবাসবে আর তার সাথে উড়িয়ে তার রাজ্যে নিয়ে যাবে। কিন্তু পরক্ষণে আবার বলতো, না ভ্যাম্পায়ার তো মানুষের রক্ত খায়, যদি তাকেও খেয়ে ফেলে, তখন ভয় বলতো, না 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 আমার ভ্যাম্পায়ার চাই না, আমার তো প্রিন্স চার্মিংকে ভালো লাগে, তার মতো কাউকে চাই। এসব নানান কথা ভাবতো আর আনমনে হাসতো। বাস্তব জীবনে ঠিক সে প্রিন্স চার্মিং পেয়েছে, বরং এর থেকে বেশি, যে তাকে অনেক অনেক ভালোবাসে, যার ভালোবাসা হিংস্র, ভয়ানক, গভীর, বিষাক্ত, অতিরিক্ত তার ভয়ের কারণ, কিন্তু এখন সে তার ভালোবাসা, এখন সেও সেই বিষাক্ত ভালোবাসাতে নিজেকে বিলীন করে দিয়েছে, নিজের অস্তিত্ব খুঁজে পায় সেখানে। এখন তারও এক পলকের দূরত্ব তাকে কষ্ট দেয়। আয়ানা আকাশের দিকে তাকিয়ে চোখ বুজে বলল, ভালোবাসি অ্যারোগেন্ট ভিলেন ম্যান, খুব ভালোবাসি আপনাকে, বলে মৃদু হেসে রুমে চলে যায়। ইরফান তার ভালোবাসা, তার কেয়ার অতিরিক্ত পাগলামো দিয়ে ঠিক তার পরীর মনে ভালোবাসার জন্ম দিয়েছে।
পুরনো প্রবাদ আছে, যদি তুমি খুব করে কিছু চাও কিংবা কিছু পাওয়ার অধম ইচ্ছে চেষ্টা চালাও, বিধাতা ঠিক সেটা তোমার করে পাঠাবে। 12 বছর বয়সের বালক ইরফান না জেনে না বুঝে এক 4 বছরের শিশু কন্যাকে চেয়েছিল। তার চাওয়ার মাঝে ছিল পবিত্রতা আর অজানা গভীর ভালোবাসা। তাই আজ 15 বছর পর সে তার পরীকে নিজের করে সম্পূর্ণ রূপে পেয়েছে। উপরওয়ালা যা ঠিক করে ঘুরে ফিরে তা সঠিক নীড়ে পৌঁছায়। আমরা যে জিনিস থেকে দূরে পালাই সেই জিনিসটা আমাদের আঁকড়ে ধরে। আয়ানা যতই দূরে পালা কিন্তু তার আসল নীর ইরফানের কাছে ফিরে আসতে হবে। ভাগের কাছে কারোর জোর চলে না। মিটিং শেষ করে ইরফান সোজা নিজেদের রুমে চলে আসে। আয়ানার থেকে 1 মিনিটের দূরত্ব তার কাছে অনেক বেশি মনে হয়। রুমে প্রবেশ করতে ইরফানের হাসি হাসি মুখটা মিনিটেই বদলে যায় আর সম্পূর্ণ মুখ জুড়ে ফুটে উঠে রাগ। চোয়াল শক্ত করে সামনের দিকে তাকিয়ে আছে। রাগের কারণে সারা মুখ লাল টকটকে রং ধারণ করেছে। দাঁতে দাঁত খিচে রাগ কমানোর চেষ্টা করছে কিন্তু সে বরাবরই ব্যর্থ হচ্ছে। বড় বড় পা ফেলে রুমের ভেতরে প্রবেশ করে। আয়ানার হাত টান মেরে বিছানার উপর থেকে টেনে তুলে হঠাৎ আচমকা টান পড়ায় টাল সামলাতে না পেরে হুমড়ে খেয়ে পড়ে ইরফানের বুকে। ইরফান খুব শক্ত করে আয়ানার বাহু চেপে ধরে রেখেছে। এতে করে আয়ানার খুব ব্যথা লাগছে কিন্তু ব্যথা থেকে ভয় বেশি হচ্ছে। ইরফানের এই রূপ আয়ানা খুব ভয় পায়। ইরফান রেগে গেলে তার মধ্যে হিংস্রতা ফুটে উঠে আর সে তখন নিজের কন্ট্রোলে থাকে না। আয়ানা ভয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছে। সে বুঝতে পারছে না এখন সে কি করেছে যে ইরফান এত বেশি রেগে গেল। সে তো রুম থেকে বেরো হয়নি, বসে বসে শুধু মুভি দেখছিল। তাহলে ভয় মুখ থেকে কথা বের হচ্ছে না। তোমার সাহস হয় কি করে আমি ব্যতীত অন্য ছেলের দিকে তাকানোর? হ্যাঁ যাবি, জোরে চিৎকার করে। ইরফানের ভবন কাঁপানো চিৎকার শুনে আয়ানা কেঁপে উঠল। ভয় থরথর করে কাঁপছে সে। তার মাথায় কিছু আসছে না, সে কখন অন্য ছেলের দিকে তাকাল? আয়ানা কোনো কিছু না বুঝতে পেরে ফুঁপিয়ে কেঁদে দিল। তা দেখে ইরফানের রাগ আরেক ধাপ বেড়ে গিয়েছে। ইরফান রেগে গিয়ে আয়নার মুখ খুব শক্ত করে চেপে ধরে। এতটা শক্ত করে ধরেছে মনে হচ্ছে মাংস বের হয়ে হাড়টি ভেঙে যাবে। ইরফান দাঁতে দাঁত খিচে বলল, আমি নিষেধ করেছি আমার সামনে একদম কাঁদবে না, ইনফ্যাক্ট কখনো কাঁদবে না, তাহলে আমি সব শেষ করে দেবো। তুমি ভুলে যাবো আমি কি? হ্যাঁ আমার কথার মানে কি? ধমক দিয়ে আয়না এবার জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। আয়নার কান্না দেখে ইরফান ভড়কে গেল। সে তাড়াহুড়ো করে হাত সরিয়ে নিল আয়নার মুখ থেকে। চোখ বুঝে জোরে নিঃশ্বাস ফেলে নিজের রাগ কমানোর চেষ্টা করল। চোখ খুলে আয়নার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আলতো হাতে আয়নার গালে স্ল্যাট করে শান্ত গলায় বলল, আমি তোমার চোখের পানি একদম সহ্য করতে পারি না, তুমি জানো সেটা। তাহলে কেন সবসময় ভুল করে আমাকে রাগিয়ে দাও? আর নিষেধ করার শর্ত কাছ কেন? চোখের পানি মুছে দিতে দিতে বলল, আর আপনি আমাকে বকবেন না বলেছিলেন, তবুও বকলেন। বলে নাক ডলতে লাগলো। আয়নার কথা শুনে ইরফান হেসে দিল। শক্ত করে জড়িয়ে ধরে কপালে ডিপ কিস করে গালে হাত রেখে বলল, সরি মেরিজান, আমার আমার ভুল হয়ে গিয়েছে, আর হবে না তো, বলে ঠোঁটে আলতো কিস করে। আয়না লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ইরফান হঠাৎ মুখ শক্ত করে আয়নাকে ছেড়ে দিয়ে টিভির সামনে গিয়ে ডিভিডি প্লেয়ারটার খুলে ফেলে ড্রয়ার থেকে বেশ কয়েকটি ডিভিডি প্লেয়ার নিয়ে সেগুলো বাস্কেটে ফেলে দিল। তা দেখে আয়না ঠোঁট টুলটিয়ে বলল, এগুলো কেন ফেলছেন আপনি? এগুলো আমার প্রিয় মুভি, প্লিজ ফেলবেন না। ইরফান কটমট চোখে তাকালো আয়নার দিকে, তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমি ছাড়া অন্য ছেলেকে দেখার খুব শখ তোমার, তাই না? আজকের জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে আয়োজন। বাঁকা হেসে ইরফানের কথা শুনে আয়না ঢুকিল। ইরফান আয়নার কোমর জড়িয়ে আয়নাকে নিজের সাথে চেপে ধরে বলল, তো কি কি শাস্তি পেতে চাও মেরে যান, তোমার জন্য আমার কাছে খুব সুন্দর সুন্দর শাস্তি আছে, বলে গলায় নাক দিয়ে স্ল্যাট করে জোরে নিঃশ্বাস টেনে নিল। আয়না ভয় কাঁপা কাঁপা গলায় বলল, শান্তি। শাস্তি তোমাকে আমার ভাষায় নতুন শাস্তি দেব, যাতে করে আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে দেখা দুঃসাহস না করতে পারো, বলে গলায় আলতোভাবে কামড় দিল। কিন্তু আয়নার খুব জোরে লেগেছে। আয়না মৃদু চিৎকার করে বলল, আমি কাউকে দেখিনি, সত্যি বলছি, ফুঁপিয়ে কেঁদে দিয়ে। ইরফান কামড়ের জায়গায় হালকা ঠোঁট ছুঁয়ে বলল, তাই
তাহলে টিভিতে কাকে দেখছিলে? ইরফানের কথা শুনে আয়ানা ফ্যালফ্যাল করে ইরফানের দিকে তাকালো। তার মানে এই জন্য ইরফান তাকে শাস্তি দিবে বলেছিল? সে তো টিভিতে তার ফেভারিট মুভি ভ্যাম্পায়ার দেখছিল। ছোট থেকে ভ্যাম্পায়ারের প্রতি তার আলাদা ভালো লাগা কাজ করে, তাই সে সবসময় এদের সম্পর্কে জানার আগ্রহ হতো বলেই বিভিন্ন মুভি গল্পের বই পড়ত। কিন্তু সে মনে করত এরা বাস্তবে আছে, কিন্তু যখন বড় হলো তখন জানতে পারে এরা শুধু রূপকথা গল্পের মাঝেই সীমাবদ্ধ, এদের রিয়েল লাইফে কোনো অস্তিত্ব নেই। হরর মুভি সে ভীষণ ভয় পায়, তাই কখনো দেখে না। এগুলো দেখলে সে খুব ভয় পায়, রাতে ঘুমোতে পারে না। কিন্তু ভ্যাম্পায়ারের মুভি সে শুধু ভ্যাম্পায়ারকে দেখার জন্য দেখে, কারণ এসব মুভির হিরো ভ্যাম্পায়ারগুলো দেখতে অনেক সুন্দর হয় আর এদের লাভ স্টোরিগুলো খুব ইন্টারেস্টিং হয়, যা একদম আলাদা, তাই তার ভালো লাগে দেখতে। তার বাসায়ও অনেক ভ্যাম্পায়ারের গল্পের বই আছে যা সে পড়ে শেষ করেছে। কিন্তু যখন রক্ত খাওয়া কিংবা ভয়ঙ্কর কিছু ব্যাপার মুভিতে আসে তখন সে চোখ মুখ কান খিঁচে বন্ধ করে রাখে কিংবা স্কিপ করে দেয়। কিছুক্ষণ আগে মিটিং শেষ করে ইরফান রুমে প্রবেশ করে দেখে আয়ানা টিভির দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছে। তা দেখে ইরফান ভ্রুকুচকে টিভির দিকে তাকালো। টিভিতে ভ্যাম্পায়ার মুভি চলছে, সেখানে একটা খুব সুন্দর ভ্যাম্পায়ার তার নীল নীল চোখে তাকিয়ে আছে, খুব সুন্দর দেখতে, যেমনটা সব ভ্যাম্পায়াররা হয়। ইরফান তাকে ব্যতীত অন্য ছেলের দিকে তাকাতে দেখে খুব রেগে যায়। আয়ানা তাকে ছাড়া অন্য কাউকে দেখতে পারবে না, হোক সেটা ধরা ছোঁয়ার বাইরে। আয়ানা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তা দেখে ইরফানের মাথা খারাপ হয়ে গিয়েছে। এমন করে তো তাকে দেখার কথা, কই কখনো তো দেখেনি। এটা ভেবে রাগের ধাপ আরও বেড়ে গিয়েছে, আরও চোখে মুখে হিংস্রতার আভা ফুটে উঠেছে। ইরফান জোরে জোরে নিঃশ্বাস ফেলেও রাগ কমাতে পারছে না। তখন আয়ানা কিছুটা হেসে টিভির দিকে তাকিয়ে বলে উঠল, হাই, ভ্যাম্পায়ারগুলো কত হ্যান্ডসাম, ড্যাশিং আর কুল, এদের এত সুন্দর হতে কে বলেছে? বলার আগে ইরফান আয়ানার হাত টেনে বিছানার উপর থেকে তুলে, এসব কথা শুনে রাগের মাত্রা ছাড়িয়ে যায় আর সে কন্ট্রোল হারিয়ে ফেলে। বর্তমান ইরফান আয়ানার ঘাড়ে স্ল্যাট করছে, আয়না ভয়ে চোখ খুলতে পারছে না। ইরফানের রাগ সম্পর্কে তার ধারণা আছে, এখন দেখা যাবে সত্যি সত্যি ভ্যাম্পায়ার হয়ে তার রক্ত চুষে খেয়ে ফেলেছে। হঠাৎ ইরফান আয়নার কানে হিসহিস করে বলে উঠল, খুব শখ ভ্যাম্পায়ার দেখা, তাই না? আজকে সব শখ মিটিয়ে দেবো। আমি কি আমার আয়োজনে কোনো শখ পূর্ণ রাখতে পারি বলো? আয়ানা ইরফানের কথা শুনে ভয়ে এবার কাঁপতে লাগলো। ইরফান খুব শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে। আয়ানা ভীতু গলায় ঢোক গিলে বলল, আর হবে না, এবারের মধ্যে ছেড়ে দিন প্লিজ, আমি সত্যি বলছি আর হবে না, আমি আর কখনো এসব দেখব না, এবারের মতো ছেড়ে দিন প্লিজ, করুণ গলায়। আমার জানের ইচ্ছে আমি অপূর্ণ রাখি কি করে বলো তো, প্রথম তোমার শরীরে রক্ত খাওয়া দিয়ে শুরু করি কেমন? বলে আয়ানার ঘাড়ে নাক দিয়ে স্ল্যাট করতে লাগলো। আয়ানা কিছুটা কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, ভ্যাম্পায়ারের মতো রক্ত খাবেন, তাহলে ভ্যাম্পায়ারের মতো একটু উড়ে দেখেন তো। আয়ানার কথা শুনে ইরফান কটমট চোখে আয়নার দিকে তাকালো। খানিক বাদে বাঁকা হেসে আয়না কিছু বুঝে ওঠার আগে খুব জোরে কামড় বসিয়ে দিল ঘাড়ে। আয়না ব্যথায় আ করে চিৎকার করে উঠল, খুব ব্যথা পেয়েছে সে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আয়না একটু সরে আসতে নিলে ইরফান আরও শক্ত করে পেঁচিয়ে ধরে ব্যথা স্থানে ঠোঁট ছোঁয়ালো। মাথা উঁচু করে আয়নার দিকে তাকিয়ে আয়নার চোখের পানি মুছে দিয়ে চোখের পাতায় চুমু খেয়ে বলল, আর কখনো কখনো কোনো ছেলের দিকে তাকাবে না, আমি ব্যতীত হোক সেটা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু আমার একদম সহ্য হয় না তুমি অন্য কাউকে দেখলে, বলো আর কখনো দেখবে না, তাহলে আমার খুবই কষ্ট হয়েছে, অসহায় ভাবে বলল কথাটা। কথা বলার সময় গলা কিছুটা কাঁপছিল ইরফানের। আয়ানা ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়িয়ে না বলল। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়ানার কপালে চুমু খেল। বেশ কিছুক্ষণ আয়ানাকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে, তারপর কপালে চুমু খেয়ে বাঁকা হেসে বলল, ভুল করেছো তার জন্য শাস্তি তো পেতেই হবে মেরে যান, রাতে তোমার জন্য খুব সুন্দর শাস্তির ব্যবস্থা করেছে, একটু অপেক্ষা করো মেরে যান। আর না প্লিজ, আর ব্যথা হয়ে গিয়েছে আমার, আর হবে না তো বলছি, ব্যথা দিয়ে আদর করে তা সরিয়ে দিয়েছে, এখন অন্যভাবে শাস্তি পেতে হবে, যাতে করে এক ভুল দ্বিতীয়বার করার চেষ্টা কিংবা ভুল না করো। ডেভিল হেসে
আয়ানা আর কিছু বলল না, ঠোঁট উল্টিয়ে ভাবতে লাগলো ইরফান নতুনকে শাস্তি দিতে পারে তাকে, শুধুমাত্র একটু মুভি দেখেছে বলে এত শাস্তি। কেন যে ভ্যাম্পায়ার মুভি দেখতে গেল ইরফান নায়নাকে ছেড়ে দিয়ে রুমের ভেতরে যত ভ্যাম্পায়ার বুক আছে সব নিয়ে বাস্কেটে ফেলে দিয়ে এতে আগুন ধরিয়ে দিল। আয়ানা বিছানায় বসে ঠোঁট উল্টিয়ে তা দেখছে, সব হয়েছে এই কয়রাতি ভ্যাম্পায়ারের জন্য। তার ঘাড়টা ব্যথা করে দিয়েছে ইরফান ঘাড় ডলতে ডলতে।